আসসালামু আলাইকুম সবাইকে। 19তম শিক্ষক নিবন্ধন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024। হ্যাভিয়ার্স, কয়েকদিন পরেই আপনাদের, কয়েকদিন না কয়েক মাস পরেই আপনাদের মূলত 19তম নতুন একটি সার্কুলার আপনারা পেতে যাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত ক্লিয়ার করবো। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, যারা 19তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য এক্সাম রোল চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। যাতে সাজেশনটি লাগবে, তারা স্ক্রিনে তার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নাম্বার ম্যানেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন। ইনশাল্লাহ আমাদের সাজেশন কমপ্লিট করলে 70 থেকে 80% কমন পাবেন। চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা অনেকে 19তম সার্কুলারের জন্য অধীর আগ্রহে বসে আছেন এবং দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে এখন অনেকেই শঙ্কা দিয়েছে যে 19তম সার্কুলার কি দিবে। 19তম যে সার্কুলার হবে এটা নিশ্চিত, এনডিআরসি কর্তৃপক্ষ অলরেডি নিশ্চিত করেছে। অনেকে মনে করতেছেন যে এনডিআরসি এর পুরো পরীক্ষার কার্যক্রম পরিবর্তন করে ফেলবে, এগুলো সম্পূর্ণ ভুয়া। এনডিআরসি যেটা করবে, প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, এই তিন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নেবে। এনডিআরসি শুধু চেঞ্জ হয়েছে শুধুমাত্র নামটা, আগে যে এনডিআরসি ছিল সেটা একটু পরিবর্তন হয়েছে, সেটা খসড়া অনুমোদন করবে। আর লিখিত পরীক্ষা কখনোই বাতিল হবে না, হয়তো পরীক্ষা পদ্ধতি একটু চেঞ্জ আনতে পারে, বাট কখনোই লিখিত প্রিলিমিনারি পরীক্ষা বাতিল হচ্ছে না। সুতরাং এগুলো ছাড়াই বলতেছে, টোটালি না জেনে বলতেছে। এরপর হচ্ছে যে আপনারা যারা 19তমতে আবেদন করবেন, 19তম সার্কুলার কবে দিবে? 19তম সার্কুলার ভিউয়ার্স নভেম্বর মাসের 1 তারিখ দিবে, নভেম্বর মাসের 1 তারিখ। এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক আপনারা খুব দ্রুত কিন্তু এই সার্কুলার পেয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, আপনাদের অনেক যে আওয়ামী লীগের নেতা পাতি নেতারা ছিল, যারা মূলত এই ঘুষ বা বিভিন্ন মাধ্যমে কিন্তু এনডিআরসিতে ঢুকছে, তাদেরকেও বের করা হচ্ছে বা তারা পদত্যাগ নিয়ে পালিয়েছে, অনেকেই দেশ ছাড়া বালাইছে। সুতরাং এই যে অনেক পদ খালি হয়েছে, সেগুলো একসাথে 19তম সার্কুলার ভিতরে অ্যাড করবে এবং নতুন বড় একটা সার্কুলার আপনাদের আসবে। সুতরাং ভিউয়ার্স, যারা পরীক্ষার্থী রয়েছেন সবাইকে বলবো সাবস্ক্রাইব করুন, সাপোর্ট দিন, আর যাদের সাজেশন লাগবে যোগাযোগ করুন স্ক্রিন নাম্বারে।